আসানসোল থেকে ব্যবসার কাজে এসে সিউড়িতে হোটেলে অস্বাভাবিক মৃত্যু ব্যবসায়ীর। আসানসোলের এক কাপড় ব্যবসায়ী আনসার আহমেদ তার ব্যবসার কাজে গতকাল সিউড়ি আসেন। সিউড়িতে তিনি একটি হোটেলে রাত বাস করার জন্য উঠেছিলেন। জেলার বিভিন্ন জায়গায় তিনি কাপড় সরবরাহ করে থাকেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে ওই ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যু ঘটল শনিবার। ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিরা দাবি করছেন, শুক্রবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে উনি নিজের রুমে ঘুমিয়ে পড়েন এবং আমরা আমাদের রুমে চলে যাই। এরপর সকাল 9টার সময় তাকে ওঠাতে এলে দেখতে পাই দরজা বন্ধ রয়েছে। বারবার দরজার করা নাড়লে কোনোভাবেই যখন ওই ব্যক্তি দরজা খোলেননি, সেই সময় হোটেল মালিক তার সঙ্গে থাকা ব্যক্তিরা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয়। এরপর পুলিশ এবং দমকল বাহিনী এসে দরজা খুলে দেখতে পান মৃত অবস্থায় শুয়ে রয়েছেন ওই ব্যক্তি। এরপরই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। বীরভূমের সিউড়ি থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট, সময়ের সংবাদ। আমরা খবর পেলাম অফিস থেকে এখানে একটা লোক আটকে আছে, ভদ্রলোক তো রুমের মধ্যে আটকে আছে। আমরা এসে দেখলাম তালাবন্ধ অবস্থায়, অনেক চেষ্টা করলাম খোলার জন্য, তো কোনো রকম রেসপন্স পেলাম না। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন, আমরা এবং লজ মালিক এবং ম্যানেজারের উপস্থিতিতে আমরা একটু দরজাটাকে একটু চেষ্টা করলাম খোলার, এবং অল্পতেই এবং মতামত এবং বাড়ির লোকের সঙ্গেও আমি কথা হয়েছে যে বাড়ির কী অবস্থায় আছে, আপনারা খুলে ওনাকে দেখুন কী অবস্থায় আছে। এবং ওনাদের আদেশ পেয়ে আমরা এবং পুলিশের সহযোগিতায় আমরা গেটটাকে খুললাম। দেখলাম খুলে অবস্থায় দেখলাম শুয়ে আছে, মানে নড়ছেও না চড়ছেও না, আমরা বলতে পারবো না কী অবস্থা কী হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ, এটা দেখি কী এখন হসপিটালে নিয়ে যাবো, আমরা বলতে পারবো না তো কী হয়েছে, উনি শুয়েই আছেন, দেখলেন তো আপনাদের না ঠিকানা এখনো পর্যন্ত আমি পাইনি। তো ওনার বাড়ির লোকের সঙ্গে, একজন পুলিশের লোকের সঙ্গে মানে ফোনে কথা হয়েছিল যে উনি বললেন যে খোলার জন্য যে কী অবস্থায়, নামটা এখনও পর্যন্ত পাইনি, নাম পেলে আমরা জানিয়ে দিচ্ছি। আমার নাম চাঁদ গোপাল মণ্ডল। 7:10-7:15 মধ্যে হোটেলে ঢুকেছিলাম, ঠিক আছে। তারপরে এলাম, একটা ছেলেকে দিয়ে চা আনালাম, বিস্কুট আনালাম, খেলাম, তিনজনের গল্প করলাম। আমরা বেরোলাম 8:30 সময় নিচে, ওইখান থেকে আপনার ডিম ভাজা নিয়ে এলাম, 3টা ডিম ভাজা, আমার রুটি সবজি নিয়ে এলাম, খেলাম। খাওয়ার পর দাদা বললে আমার একটা ডিম ভাজা নিয়ে দেয়, আমি ডিম ভাজা নিয়ে দিলাম। তারপরে এখানে দাদার সঙ্গে গল্প করলো, দাদার সঙ্গে আমরা গল্প স্বল্প করার পর ও আপনার বাড়িতে শুলো, আমরা আমার নিজের রুমে চলে গেলাম। এই হচ্ছে কেস। সকালে তো মানে বললো 9টার সময় উঠিয়ে দেবে, কন্টিনিউ ঠকঠক করছি, কিছুতেই খুলছে না, কিছুতে খুলছে না, পাক্কা 9টার থেকে 10টা খালি করে গেছি। তারপর দাদাকে বললাম, দাদাকে ফোন করো, দাদাকে ডাকো। বুঝিনি কী করতেন? আর বিজনেস কাপড়ে, গার্মেন্টস। বাড়ি আসানসোল, আনসার আহমেদ। আজকে কী দেখলেন? আজকে আপনি তো দেখ, আপনি তো খুললেন, দেখতে পেলাম কপাট কপাট অবস্থা, মরে শুয়ে আছে। বাড়িতে খবর দিয়েছেন? হ্যাঁ, বাড়িতে খবর দিয়েছি। আমার নাম কেদারনাথ ব্যানার্জি, আমি ওর দোকানে কাজ করি। আসানসোল? হ্যাঁ, এখানে এখানে দোকান নেই, আসানসোলের দোকান। এখানে বিজনেস বাড়ি সব জায়গায় গেলাম, মানে গেছিলাম আপনার মোর বান্ধে প্রথমে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হোলসেল হোলসেল। আমরা প্রথমে মোর বান্ধ গেলাম, মোর বান্ধে কাজ করলাম, তারপর ইলাম বাজারে এলাম, ইলাম বাজারে কাজ করলাম, চলে এলাম আপনার সাঁইতিয়া রাজার কাছে। তারপর ভাগবাটি গেছিলাম, বুঝলেন, মানে টাকা দাম আমাদের পাওয়া যায়নি, তো টেনশন আগের থেকে টেনশন ছিল। তারপরে স্টোক বুঝে দুটো স্টোক হয়েছে ছেলেন কি বলছি। আজকে যাবার ছিল, প্রথমে যেতাম দুবরাজপুর, দুবরাজপুর গেলে পাণ্ডবেশ্বর, পাণ্ডবেশ্বর গেলে হরিপুর যেতাম, কিন্তু তার আগে এমনি ঘটনা ঘটল, আসানসোল ফিরে যেতাম। কেদারনাথ ব্যানার্জি।